যে এই যে তারা দিশারা কতটা আপনারা কি দিশারা হই আসলে এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছেন কিনা শুনেন আমাদের দিশারা হওয়ার কি আছে আমরা আমাদের দিশারা হওয়ার কিছুই নাই কারণ জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আছেন সামনে নির্বাচন আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে 100% কিন্তু মুক্তাপা এই জায়গায় যদি আমি একটু আপনাকে পরিষ্কার করে বলি প্রধানমন্ত্রী যেমনটি আশঙ্কা প্রকাশ করলেন যে আরো স্যাংশন আসতে পারে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে পাল্টা স্যাংশন আমরাও দেব সেই জায়গা থেকে আসলে ওবাইদুল কাদেরের তলে তলে আপোষ পরস্পর বিরোধী বক্তব্য কিনা না শুনেন এখন রাজনৈতিক পরিস্থিতি তো সময়ের সাথে চেঞ্জ হয় তাই না এটা তো আপনি আজকে রাতে যে যেটুকু আমরা সত্য জানি দেখা যাবে পরের দিন আবার ঘটনা অন্যদিকে সেই জায়গা থেকে মুক্তাপা একটু স্পষ্ট হতে চাই এক রাতে কি পরিবর্তনটা হলো না এক রাতে পরিবর্তন আমি সেটা বলছি না তো আমি বলি সব সময় তো সিচুয়েশন একরকম থাকে না এখন আমি তাহলে আপনাকে বলি যেই কথাটা অনেকেই হয়তো আপনিও জানেন না হয়তোবা আপনি জানেন যে আমাদের বাংলাদেশের র‍্যাবের উপর স্যাংশন দেওয়া হয়েছে এবং একটা বিশেষ গোষ্ঠী থেকে অর্থের বিনিময়ে এই স্যাংশন এই র‍্যাবের বিরুদ্ধে অভিযোগটা কে করেছিলেন নিউ জার্সির মার্কিন যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ডেমোক্র্যাট দলীয় সিনেটর বব মেনেন্ডেস হ্যাঁ বব মেনেন্ডেস করেছিলেন উনি দলীয় সিনেটর ডেমোক্রেটিক পার্টির এই যে ম্যান ডব মেনেন্ডেস যে বব মেনেন্ডেস যে করলেন ওনার কিন্তু উনি অর্থের বিনিময়ে কিন্তু এটা করেছিলেন এবং সেই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল র‍্যাবের বিরুদ্ধে কিন্তু এই কয়েকদিন আগে ওনাকে সিনেটর পদ থেকে পদত্যাগ করতে সরিয়ে দেওয়া হয়েছে কি জন্য ঘুষ কেলেঙ্কারির জন্য আপনি চাইলে নোট লিখতে পারেন বব মেনেন্ডেস মার্কিন সিনেটর উনি হলেন নিউ জার্সির ডেমোক্রেট দলীয় এবং ওনার সুপারিশে কিন্তু র‍্যাবের বিরুদ্ধে স্যাংশন হয়েছিল এবং কিন্তু অর্থ সরবরাহটা তাকে কে করলো অর্থ সরবরাহ কে করলো একটা গোষ্ঠী করেছে যারা কিনা হাজার হাজার কোটি টাকা লবিস্ট নিয়োগ করছে সে আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় সরকার বিরোধী প্রচারণা করার জন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তারা দিয়েছে এবং সেটা তো অবশ্যই প্রমাণ হবে এখন আমি যে পয়েন্টটা বললাম যে বব মেনেন্ডেসকে যে সিনেটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা আপনি নোট রাখেন অসুবিধে কি এবং ঘুষ কেলেঙ্কারির দায়ে ইতিপূর্বে আরো তিনবার তার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ এসেছিল এবং এখন আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাচ্ছি এই র‍্যাবের বিরুদ্ধে স্যাংশনটাও এই ঘুষের বিনিময়ে হয়েছিল কারণ যেহেতু একটা লোককে সিনেটর পদ থেকে সরে যেতে হয়েছে এই অভিযোগের কারণে এটা প্রমাণিত আমেরিকার মতো দেশে তাহলে সেই লোকের সুপারিশের ভিত্তিতে র‍্যাবের বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল তাহলে তো বোঝাই যায় যে সে অর্থের বিনিময়ে এটা করেছে এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র যে এটাও বেরোয়ে যাবে তলের বিড়াল এখন আপনার প্রশ্নে আমি ফেরত আসি আসল কথা হলো কি জানেন এখন বিএনপি আমরা একটু পিছন দিকে যাই গত যে বিভাগীয় সমাবেশগুলো করেছিল আটটা বিভাগীয় তখন বিএনপি চেষ্টা করেছিল তাদের কর্মী নেতা জনগণকে একটু জাগানোর জন্য এবং নেতা কর্মীরা সমাবেশে আসার চেষ্টা করেছে এবং এসেছে মোটামুটি তাদের এটা সফল বলা যায় কিন্তু এরপরে আপনিও বাংলাদেশের নাগরিক আমরাও আছি আম জনতা আর টেলিভিশনে টকশো দেখছে আমরা কি দেখেছি কার্যত বিএনপির কোনো আন্দোলন বিএনপি সেই আন্দোলন মুখ থুবড়ে পড়ে আছে এখনো মুখ থুবড়ে পড়ে আছে বিএনপির কাছ থেকে কি ধরনের আন্দোলন আপনারা প্রত্যাশা রাখছেন না বিএনপি তো আন্দোলনই করতে পারলো না কেন পারলো না কারণ আন্দোলন করতে পারে তো বিএনপির জন্ম হলো ক্যান্টনমেন্টে সে আন্দোলনের ভাষা জানে না আন্দোলনের শক্তি তার জানা নাই বিএনপি সাংগঠনিকভাবে বিধ্বস্ত এটা তো সবাই জানি আমরা বিএনপির যারা টপ যে 2% একজন বিদেশে পলাতক আরেকজন এতিমের টাকা আত্মসাত করে এখন উনি ওনার সাজা স্থগিত করে বাসায় উনি অসুস্থ এখন এই হলো বিএনপির অবস্থা বিএনপির আজকে মনিয়াপাড়া জান প্রাণ দিয়ে টকশোতে কথা বলে ওনাদের করার আর কতটুকুই আছে ওনারা চেষ্টা করছে আপনি বলছেন যে বিএনপি সাংগঠনিকভাবে খুবই দুর্বল বা বিধ্বস্ত সেই জায়গা থেকে বিএনপি বলছে যে এ মাসেই সরকার পতন হবে না না এখন বলেন শুনেন নভেম্বরের ফার্স্ট উইকে তফসিল ঘোষণা হবে আর এখন চলতেছে কি মাস অক্টোবর এখন বিএনপি কি করবে আন্দোলন চাঙ্গা করবে